আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে বাগানে এসেছিলাম ঘুরতে। এসে একটা গাছ দেখলাম, গাছটা নর্মালি কোথাও পাওয়া যায় না, আবার অনেক জায়গাতেই পাওয়া যায়। এটা কি ভাই, এটা কি গাছ? এটা হচ্ছে আপনার আরবিতে বলে তিন, আপনার হিন্দিতে বলে আঞ্জির, আর বাংলায় বলে ডুমুর। তো দেশি কিছু ডুমুর দেখা যায়? ওটা হচ্ছে জগ ডুমুর, ওটা হচ্ছে আপনার তিতা বা কালো থাকে, যেটা হচ্ছে আপনার পাখি খায়। এটাও পাখিতে খায়, এটা প্রচুর পরিমাণ মিষ্টি হয়। এটা সৌদিতে বেশিরভাগ সময় পাওয়া যায়, এটা ভ্যারাইটিটা হচ্ছে সৌদি এলো। আচ্ছা, এটা সৌদি আরবের জাত? হ্যাঁ। এটা কি শুকায় যাচ্ছে মনে হচ্ছে? ওটা শুকায় যাচ্ছে, ওটা হচ্ছে আপনার হয়তো ছত্রাকের আক্রমণ হয়েছিল, এই জন্য শুকায় যাচ্ছে। বুঝতে পেরেছি। এটা খেতে কেমন লাগে? এটা হচ্ছে পাকলে একদম দোকান থেকে মিষ্টি কিনলে যেরকম টুষ্টুষা রসালো হয় এরকম একটা। আমরা বিভিন্ন সুপার মার্কেটে দেখতে পারি ড্রাই ফিগ। হ্যাঁ, ওইটাই এটা, কিন্তু আমাদের বাংলাদেশে ড্রাই করার মেশিন নাই বিধায় এটা ড্রাই করে বিক্রি করা সম্ভব হয় না, আমাদের পাকলে খেয়ে ফেলতে হয়। আর একটা আশ্চর্যজনক একটা জিনিস আছে, যেমন এই ডুমুরটা যেটুকু আছে, আপনার এটা যেদিন পাকবে তার তিন দিন আগে হঠাৎ করে এই মানে তিনগুণ সাইজ হয়ে যাবে। আচ্ছা, সাইজ অনেক বড় হবে। নর্মালি কতটুকু সাইজ হয়? নর্মালি হচ্ছে আপনার 150 গ্রাম পর্যন্ত আমরা সৌদি এলোটা পেয়েছি। 150 গ্রাম, তাহলে তো অনেক বড়ই বলা। এর বাইরে আরও যে জাত আছে রেড প্যালেস্টাইন, ওটাও আমরা 120 গ্রাম পর্যন্ত পেয়েছি। আপনার কাছে কয়টা তিনের জাত আছে? তিনের জাত আছে এই মুহূর্তে হচ্ছে আপনার তিনটা জাত। আপনার কাছে কোনটা ভালো মনে হয় সবচেয়ে? সবচেয়ে হচ্ছে সৌদি এলোটা বেস্ট, মিষ্টতার দিক থেকে। আচ্ছা, এটা কি 12 মাসই? হ্যাঁ, সারা বছরই হয়। সারা বছরই হয় না? এটা মানে ফুল আসে নাকি যে এইভাবেই আসে? না, এটা এইভাবে আসে, এটা কোনো ফুল নাই, এটা হচ্ছে আপনার এইভাবেই ধরে। বুঝতে পারছি। তাহলে কেউ যদি ছাদে একটা লাগায়? আমাদের হচ্ছে এই গাছের গোড়া থেকে একবার আমরা ডুমুর হারভেস্ট করেছি। হারভেস্ট করার পরে গাছ যখন এতটুকু লম্বা হয়ে গেল, আমরা তখন এই যে মাথাটা ভেঙে দিলাম, মাথাটা ভেঙে দেওয়ার পর এই যে চারপাশ থেকে যে ব্রাঞ্চগুলো বের হয়েছে, এই ব্রাঞ্চগুলোতে আবার ডুমুর আসতেছে। আচ্ছা, তাহলে তো অনেক ভালো বলা হচ্ছে। তাহলে কেউ একজন ছাদে লাগাইলে আর ড্রাই ফিগ কেনার দরকার না? ড্রাই ফিগ আসলে এটা দুইটা টেস্ট, দুই রকম ড্রাই ফিগ আমরা যেটা দোকান থেকে কিনে খাই মিনা বাজার সুপার শপ থেকে, সেটার টেস্টটা হচ্ছে একটু ভিন্ন, আর এটার হচ্ছে আপনার এটা হচ্ছে এটার যে পাকা এটার টেস্টটা হচ্ছে ভিন্ন, ওটার সাথে এটার টেস্ট মিলবে না। কিন্তু এটাকে যদি ড্রাই করে ওটার মতো করা যায় তাহলে সেম একই জিনিস। পুষ্টিগুণ তো এটারই বেশি হওয়ার কথা, পুষ্টিগুণ এটা বেশি, যেহেতু আমাদের বাংলাদেশের মাটি প্রাকৃতিক ফল। হ্যাঁ, প্রাকৃতিক ফল, এটা কোনো সার বিষ ছাড়া আমি শুধু বাগানে লাগিয়ে রেখেছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এটা ছিল আপডেট।